আজকে তোমাদের কাছে আলোচনা করছি অ্যাঙ্গেল সম্পর্কে। অ্যাঙ্গেল মানে কোণ। তো আমাদের কোণ কত রকমের আছে, টাইপস অফ অ্যাঙ্গেলস। তো আমি এখানে অলরেডি ছবি পিকচার দিয়ে দিয়েছি, তোমরা খুব ভালো করেই বুঝবে। তো প্রথম হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে যাকে আমরা বলি বাংলায় সূক্ষ্ম কোণ। তো অ্যাকিউট অ্যাঙ্গেল যা আমাদের 90 ডিগ্রি থেকে ছোট হয় সেই কোণকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল বলতে কোনটাকে বোঝায়, যে কোনো দুটো রেখা বা যে কোনো যখন কোনো সূর্যের আলো পড়ে আমাদের কোনো ছোট ছিদ্র দিয়ে। তো সাপোজ কোনো ছোট ছোট যদি কোনো সূর্যের আলো যদি তোমাদের ঘরে এসে ঢোকে, দেখবা তোমরা একটা অ্যাঙ্গেল তৈরি করে। হ্যাঁ, যেমন দুটো কাঁচিকে, কাঁচির অংশটাকে যখন নাকি আমরা খুলবো, খুলে ভাগ করলে ঠিক এরকম আকারে ধারণ হয়। তো একে বলা হয় অ্যাঙ্গেল, যে দুটো লাইন একসাথে একটি বিন্দুতে ছেদ করার পরে আরেকটি আকার, যদি এদেরকে একটু আগে পিছে করে দেওয়া যায় সেই যে শেপটা হয় তাকে বলি আমরা অ্যাঙ্গেল বা কোণ। তো এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল কোণটাকে বলছে যা 90 ডিগ্রি থেকে ছোট, সেটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। দেখো অ্যাঙ্গেল করার সময় দুটো যে স্ট্রেট লাইন আমরা টানি বা যে দুটো যে এটাকে আমরা আলো রেখাও বলতে পারি, তো লাইন সবসময় আমাদের অ্যারো চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, কারণ এ লাইন অনেক দূর পর্যন্ত যেতে পারে, এর কোনো সীমা নেই, সেই জন্য আমরা একে অ্যারো চিহ্ন দিয়েই ডিনোট করি। আর অ্যাঙ্গেল যখন করব, অ্যাঙ্গেলটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেই অ্যাঙ্গেলটা ডিনোট করব আবার অ্যারো চিহ্ন দিয়ে, সেখানে এখানে অ্যারো দেওয়া হয়েছে। তো এখানে কোণটা আমি 30 ডিগ্রি করলাম, 90 ছোট যে কোনো অ্যাঙ্গেল, 90 থেকে 70 80 যাই হোক না কেন, সেটা যেটা আমার 90 থেকে ছোট হবে যে কোনো ছোট অ্যাঙ্গেলই হয়ে যাবে, হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। নেক্সট আসছি আমরা রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কমপ্লিট 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল মানে দেখতে পাচ্ছ যে আমরা আবার আগের মতনই করলাম, প্রতিটি অ্যাঙ্গেলের কিন্তু করার সময় এই যে বললাম তোমাদেরকে অ্যারো সাইন মাস্ট দিতে হবে, কেন এই রেখার কোনো সীমা নেই, এ অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো ফিক্সড আমরা লাইন কোনো ফিক্সড করছি না, যেহেতু এখানে কোনো লাইন বা মাপের কোনো ফিক্সড নেই সেজন্য আমরা এখানে অ্যারো সাইন দিয়েছি। যদি তোমাদেরকে মাপ ফিক্সড করে দেওয়া হয় 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তো আমরা না দিলেও চলবে। তো এখন আমরা অ্যাঙ্গেলটা করার সময় কিন্তু মাস্ট আমাদেরকে দিতে হবে অ্যারো সাইন, কারণ অ্যাঙ্গেলটা কতটা ঘুরছে সেটা বোঝার জন্য দেওয়া হয়। তো এখানে অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে 90 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি কমপ্লিট 90 ডিগ্রি হবে সেই অ্যাঙ্গেলকে বলা হয় রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। অ্যাঙ্গেলকে ডিনোট করতে হয় যে কোনো করার সময় আমাদের নাম অবশ্যই দেব, এ বি সি বা এ, অনেকে জিরো দেয়, যে কোনো তোমরা তোমাদের পছন্দের মতো নাম দিতে পারো, এক্স ওয়াই জেড। এরপর হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল যা 90 ডিগ্রি থেকে বড় বাট 180 ডিগ্রি থেকে ছোট। 180 ডিগ্রি মানে পুরো একটা লাইন যেটা হবে কোনো কোণ, ধরো এই কোণটা কোনো ঘড়ির কাঁটার মতন যে ঘুরছে টিকটিক করে, এই বাড়ছে এদিকে যাচ্ছে, আবার দেখো এদিকে ঘুরে আসছে, প্রথমে এইদিকে ছিল, এখান থেকে আসার পরে লম্ব হয়ে গেল রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলের পরে দেখো এটা আবার এদিকে ঘুরে আসছে। তো 180 ডিগ্রি আস্তে আস্তে এতটা আসবে। তো 180 ডিগ্রি থেকে ছোট বাট 90 ডিগ্রি থেকে বড়, তো এই কোণকে আমরা বলবো অবটিউজ অ্যাঙ্গেল, বুঝতে পারছো? তো অবটিউজ অ্যাঙ্গেল আমরা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি, 90-র বড়, সেই জন্য যে কোনো মাপই আমরা নিতে পারি যা আমাদের 180 ডিগ্রি থেকে ছোট হবে। নেক্সট আসছি আমরা স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রির সমান যে মাপ হয় তাকে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল। রাইটিংটা আঁকাটা সুন্দর হয়নি। তো কি বলছে জিনিসটা, দেখো প্রথমে এত ছিল অ্যাকুইট অ্যাঙ্গেল, অ্যাকুইট অ্যাঙ্গেল থেকে আমাদের হয়ে গেল রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল থেকে হয়ে গেল অবটিউজ অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলটা যখন 180 ডিগ্রি থেকে ছোট, পরে আস্তে আস্তে যেন কি এরকম করে দিলাম, তো দেখো এ হয়ে গেল আমাদের 180 ডিগ্রি। তো এই যে সমানভাবে আছে বিরাজমান সেই লাইনটাকে বলবো আমরা 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি ডিনোট করার জন্য আমরা এখানে অ্যারো সাইন দিয়ে ডিনোট করছি। আঁকাটা খুব বাজে হয়েছে, সরি। এরপরে আছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল যাকে বাংলায় বলার সময় প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, তো রিফ্লেক্স অ্যাঙ্গেল হয় সবসময় 180 ডিগ্রি থেকে যায়, 180 ডিগ্রি থেকে বড়, কাঁটাটা ঘুরে গেল এদিকে, তো 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেল। তো মাপটা নেবো কিভাবে, কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, তো পুরো এক পাক যে ঘুরছে ঘুরে আসলো পুরো 90, দুটো 90 ডিগ্রি 90 ডিগ্রি,
হয়ে যায় 180 ডিগ্রি, আরো ঘুরে গেল, বড় হয়ে গেল। দেখো এখান থেকে ঘুরে গিয়ে এখানে আমরা এই মাপটাকে ঠিক এরকম ভাবে ডিনোট করবো, আমরা ভেতর দিক থেকে না বাইরের দিক থেকে নেবে। দেখো ধরে নিলাম এটা 360 থেকে ছোট, ধরছি এটা 290, এটা কোনো মাপ নেই, আমি আন্দাজে তোমাদের এখানে মাপটা বসিয়েছি যা 360 ডিগ্রি থেকে ছোট। নেক্সট আসছে হচ্ছে আমাদের কমপ্লিট অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে পুরো 360 ডিগ্রি একবার ঘুরে গেল, তাকে বলবো আমরা কমপ্লিট অ্যাঙ্গেল। দেখো এখানে একটা স্ট্রেট লাইন হচ্ছে, তার উপরে গিয়ে লাইনটা পুরো কাটাটা এখান থেকে ঘুরে গিয়ে এখানে গিয়ে পৌঁছেছে। কমপ্লিট যে একটা পাক পুরো ঘুরে নিল তাকে আমরা বলছি 360 ডিগ্রি কোণ। তো আমরা এখান থেকে মাপটা নিয়ে এইভাবে দেখাচ্ছি। এরপরে আসছি আমরা জিরো অ্যাঙ্গেল। জিরো অ্যাঙ্গেল মানে পুরো একটা একটার সঙ্গে যদি কোনো লাইন পাতিত থাকে, একটার উপরে একটা পড়ে থাকে, তাকে আমরা বলবো জিরো অ্যাঙ্গেল। এ হয়ে গেল আমাদের অ্যাঙ্গেলের টাইপ। তো তোমরা আশা করি বুঝতে পারছো কত রকমের অ্যাঙ্গেলস হয়, এটা ক্লাসে খুব জরুরি, এটা আমাদের জন্য বা ক্লাসে ক্লাস সিক্সের জন্য যে কোনো ক্লাসের জন্য প্রাইমারি স্টেজ থেকেও আমাদের অ্যাঙ্গেল সম্পর্কে ধারণাটা থাকা খুব দরকার। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক আর শেয়ার করতে ভুলো না।